নমস্কার, মৃণাল চক্রবর্তী। হ্যাঁ, আপনারা অনেক দিন ধরে আমাকে চাইছেন যে আমি আপনাদের স্পেসিফিক প্রশ্নের কিছু উত্তর দিই, তো আজ ডিসাইড করলাম আপনাদের পাঠানো প্রশ্নের উত্তরগুলো যদি আমি দিতে পারি তাহলে আপনাদেরও সুবিধা হবে আর আমারও বুঝতে সুবিধা হবে। সেই একই কথা, যে বোঝে সে খোঁজে, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তো আমার কাছে একটা খুব সুন্দর প্রশ্ন এসছে যে যখন আমরা একটা সিচুয়েশনে পড়ি, ক্রস রোডে পড়ি, তখন হার্ট না হেড, মানে হার্টের কথা শুনবো না হেডের কথা শুনবো? সো প্রশ্নের অনেকগুলো উত্তর হয়। প্রথমত, এই ঘটনা বা এই ক্রস রোডের সামনে দাঁড়িয়ে ভাবার ক্ষেত্রে প্রথম প্রশ্নটা হলো, জিনিসটা কতটা ইমোশনাল, কতটা প্রফেশনাল, আর কতটা ইমোশনাল প্রফেশনালের বাইরে গিয়ে নিজের ফিউচার সম্পর্কে। অনেকের ক্ষেত্রে হতে পারে যে গার্লফ্রেন্ড চুজ করার ক্ষেত্রে যে আমি কার কথা শুনবো, হেডের কথা শুনবো না হার্টের কথা শুনবো, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, এটাও প্রশ্ন হতে পারে আমি আমার কেরিয়ারের ক্ষেত্রে এখানের কথা শুনবো না এখানের কথা, মানে ইচ্ছা করছে এখান থেকে ভাবতে কিন্তু এখান থেকে মনে হচ্ছে ভাবলে হয়তো ঠিক হবে। অথবা লাইফে কোনো একটা বড় ডিসিশন, যেটা হয়তো পড়াশোনাও না বা প্রেমও না, বাট অন্য কোনো ডিসিশন, একটা শহর থেকে আরেকটা শহরে চলে যাব, বা আমি পুরোপুরি একটা মানে লাইফস্টাইলে ছিলাম ডিফারেন্ট লাইফস্টাইলে যাব, বা আমি যে প্রফেশনে ছিলাম সেই প্রফেশন থেকে বেরিয়ে একটা একদম অন্য প্রফেশনে যাব, প্রথমেই দেখতে হবে একটা কাগজের মধ্যে নোট নিতে হবে যে আমি যদি হার্টের কথা শুনি তার কি কি বেনিফিট আছে, আমি যদি হার্টের কথা শুনি তার কি কি চ্যালেঞ্জেস আছে, দাড়িপাল্লার মতো। তারপরে হচ্ছে হেডের ক্ষেত্রে, আমি যদি হেডের কথা শুনি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যদি অ্যানালিসিস করি তাহলে কি হবে, আর যদি আমি সেটাতে করে কোনো নেগেটিভ কিছু হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষতি কি হবে। এই লাভ আর ক্ষতি সেটা নিজের ওই ম্যাচুরিটিতে দাঁড়িয়ে বিচার করতে হবে। আমি বলে দিতে পারি না স্পেসিফিক্যালি যে তোমার এটা করা উচিত বা আপনার এটা করা উচিত নয়, ওটা আপনাকে দাঁড়িয়ে ডিসাইড করতে হবে যে কোনটা আপনার জন্য ভ্যালুয়েবল, ওই মোমেন্টে ওই ম্যাচুরিটি দিয়েই আপনাকে বিচার করতে হবে। আর একমাত্র আপনিই পারেন ওই সিচুয়েশনে দাঁড়িয়ে ডিসিশন নিতে যে যদি আপনি হার্টের কথা শোনেন তার ভালো দিক তার খারাপ দিক, আর যদি হেডের কথা শোনেন তার ভালো দিক তার খারাপ দিক, এবং দুটোকে প্যারালালি রেখে আপনাকে দাঁড়িপাল্লার মতন বিচার করতে হবে কোনটাতে আপনি নিজেকে অনেক বেশি সিকিউর ফিল করেন। এটা পুরোটাই নিজের ওপরে ডিপেন্ড করে। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন এসছে যে যখন কোনো গোল সেট করব কিভাবে গোল সেট করব, আর সেই সেট করার পর কন্টিনিউ কিভাবে সেটা ধরে রাখব। গোল সেট, এই ব্যাপারটা পুরোটাই স্মার্ট ওয়ার্কের সাথে রিফ্লেক্টেড। হোয়াট ইজ স্মার্ট ওয়ার্ক, হোয়াট ইজ হার্ড ওয়ার্ক? হার্ড ওয়ার্কের মানে আমরা জানি শারীরিকভাবে, আর গোল সেটের ক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক বিরানভাবে কাজ করে। স্মার্ট ওয়ার্ক মিন্স SMART, এই কটা লেটারের একটা অ্যাব্রিভিয়েশন মিনিং আছে। S ফর ভেরি স্পেসিফিক, M ফর মেজারেবল, A ফর অ্যাচিভেবল, R ফর রিয়েলিস্টিক, অ্যান্ড T ফর টাইম বাউন্ড। আপনি যখন যে কোনো গোল সেটের ক্ষেত্রে ভেরি স্পেসিফিক হন, অ্যাজ ওয়েল অ্যাজ মেজারেবল, জিনিসটা যেন মাপা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ জিনিসটা যেন অ্যাচিভ করা যায়, অ্যান্ড আফটার অল জিনিসটা যেন রিয়েলিস্টিক হয়, আর জিনিসটা যেন একটা ঘড়ি ধরে হয়, অমুক সময়ের মধ্যে আমি শেষ করব, 99% ক্ষেত্রে তারা মানুষ গোল অ্যাচিভ করে। যে প্রশ্নটা আছে এটা খুব মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই এটা করেন, টার্গেট করেন, কিছু দূর করার পর এদিক ওদিক কোনো না কোনো বাহানা এসে যায়। সেক্ষেত্রে আপনাকেই নিজেকে প্রশ্ন করতে হবে যে জিনিসটার দিকে আপনি এগোচ্ছেন, যেটা আপনার গোল, যেটা আপনার অবজেক্টিভ, সেটা পেলে আপনি ম্যাক্সিমাম কি কি মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, সোশ্যালি, অ্যাজ ওয়েল অ্যাজ মানিটারিলি অর কাইন্ডে কি কি বেনিফিট আপনার হবে। এবং যদি আপনি জিনিসটা অ্যাচিভ করতে না পারেন, যে গোলটা আপনি টার্গেট করছেন, তাহলে ম্যাক্সিমাম লস কি হবে, আপনি দেখবেন ম্যাক্সিমাম লস খুব একটা বেশি হয় না, কিন্তু এদিকে দেখা যায় ম্যাক্সিমাম বেনিফিট কিন্তু অনেকটাই হয়। মানে এটা পুরোটাই আপনাকে টিউন করতে হবে যে আমি যে কাজটা 10 দিন বা 10 মাস করার পর আর মনে হচ্ছে পারবো না, আর মনে হচ্ছে হবে না, তখন নিজেকে একটাই প্রশ্ন করা, তাহলে এই 10 মাস আমি যে ধৈর্য ধরে ছিলাম তার টোটাল ধৈর্যটাকে যদি আমি স্ক্রিম করে মানে শ্রিঙ্ক করে, পুরো টোটাল ধৈর্যটাকে শ্রিঙ্ক করে যদি আমি একদিনে নিয়ে এসে ওই অ্যাটেন্টিভনেস দিয়ে যদি আমি কাজটা করি তাহলে কি হবে। রিসার্চ বলছে যখন আপনার মনের মধ্যে এই প্রোগ্রামিংটা তৈরি হয় তখন একদিন নয় এরকমভাবে 100 দিন হলেও আপনি আপনার গোল অ্যাচিভ করার জন্য কখনো ডিস্ট্র্যাক্ট হবেন না। আপনি ডিস্ট্র্যাক্ট হন তার মেইন কারণ আপনার গোলটা ততটা বড় নয়, আর যদি বড় গোল হয় তাহলে এভরিডে গোলটাকে ভিজুয়ালাইজ করতে হবে। এখানে
ভিজুয়ালাইজ, ভার্বালাইজ এন্ড ভাইটালাইজ। ভার্বালাইজ মানে তাদেরকেই বলতে হবে যারা আপনার গোলের মর্যাদা দেবে, যাকে তাকে ডেকে বললে লাভ নেই। আর যেটা আমি একটু আগে বলছিলাম যে গোল বলার সাথে সাথে ভিজুয়ালাইজ করা, সেটাকে মনের চোখে ভিজুয়ালাইজ করা, ভার্বালাইজ করা, যখন আপনি কাউকে বলছেন ফিল করুন। সো ভিজুয়ালাইজ, ভার্বালাইজ অ্যান্ড ভাইটালাইজ। ভাইটালাইজ মানে অনুভব করা, বলার পর লোকেদের রিপারকেশন কীরকম হবে। আর আপনি যখন গোল সেট করে সবসময় এটা নিয়ে ভাবেন, আপনার গোল আপনি অ্যাচিভই করবেন। আজকে আমি যে কাজটা করছি আপনাদের জীবনে, এটাও কিন্তু আমি কোনোদিনও ভাবিনি আমি এই প্রফেশনে বা এই প্যাশনেটলি কাজটা করব, কিন্তু সময় সিচুয়েশন আমাকে ঠিক একটা জায়গায় এনে কানেক্ট করিয়ে দিয়েছি যে হ্যাঁ, এটাই তোমার জন্য আলটিমেট। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনাকে কন্টিনিউ করে যেতে হবে এবং তারপরেই আপনি রেজাল্ট পাবেন। আমি লাস্টে একটা গল্প বলবো এই তিনটেকে সাম আপ করার জন্য। থার্ড প্রশ্ন আমার কাছে এসছে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তার MBA করার ইচ্ছা কিন্তু বাবা মা চায়, সায়েন্স স্টুডেন্ট, বাবা মা চায় ছেলে ইঞ্জিনিয়ারিং করুক, ছেলের ইচ্ছা কম্পিউটার নিয়ে করা, রাইট? সো এখানে বাবা মাকে কনভিন্স করার জন্য সব থেকে বড় উপায় হলো, কম্পিউটার নিয়ে পড়তে চাইছো কেন, তার কি কি বেনিফিটস আছে এবং তাতে তোমার ফিউচারে কোন কোন জায়গায় প্লেসমেন্ট হতে পারে, ম্যাক্সিমাম কত ভালো জায়গা আর মিনিমাম কত খারাপ জায়গা, রাইট? এটা বাবার কাছে আগে তুমি নিজে গিয়ে যাও, তাহলেই দেখবে বাবা সব থেকে আগে নিজেই বেশ চমকে যাবে যে ওয়াও, ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম এখন যে বাড়ির লোকজন চাইছে ইঞ্জিনিয়ারিং পড়াতে, বাট আমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং নয়, আমার ইচ্ছা হচ্ছে আমি থোড়া হাটকে কিছু করি। এবার এই যে থোড়া হাটকে আপনি যেটা করতে চাইছেন সেটা সবসময় বাড়ির লোক মেনে নেবে তা নয়, MBA যেটা আপনি লিখেছেন, সেই MBA তখনই আপনি করতে পারবেন যখন আপনি বা আমার কাছে এটা প্রডিউস করতে পারবেন যে MBA করলে তোমার প্রফেশনাল বেনিফিট কী কী হতে পারে, আর MBA না করলে তোমার প্রফেশনাল লস কী কী হতে পারে, আর তাতে যে মানি জায়গাটা ধরছে সেটা কী কীভাবে ইকুয়ালাইজ করা যায়, মানে আরও ইজিলি ব্যাপারটাকে স্মুথলি করা যায়। এইভাবে আমার মনে হয় যে কোনো কাজ করার ক্ষেত্রে করলে সাকসেসফুল হতে পারে। আর এই তিনটে প্রশ্নকে এক করার জন্য একটা গল্প বলবো, যে গল্পটা তোমাদের প্রত্যেকেরই আশা করি ভালো লাগবে। গল্পটা অনেকটা এরকম, একজন খুব বিখ্যাত একজন মানে মূর্তি তৈরি করে হাতুড়ি দিয়ে, এরকম একটা কনসেপ্ট যে মানে মূর্তি দিয়ে মানে সে যে কোনো জিনিসকে মূর্তিতে রূপান্তর করতে পারে, তার হাতুড়ির মানে সেই ক্যাপাবিলিটি ছিল। সো সে সারা এরিয়াতে খবর আছে যে এ নাকি কখনো যদি ডিসাইড করে বৃষ্টি আনবে তাহলে এ ওই হাতুড়ি দিয়ে পাথরের মধ্যে আঘাত দিলেই নাকি বৃষ্টি হয়। তো এই খবর সারা গ্রামে ছড়িয়ে যাওয়ার পর তাকে ইনভাইট করা হয় পাশের গ্রামে, পাশের গ্রামে এসেও সে দুদিনের মধ্যে বৃষ্টি নামিয়ে আনে যেখানে ছ মাস বৃষ্টি হয়নি। এরকমভাবে তার নাম এত ফেমাস হয়ে গেল, মহারাজা অবধি জানতে পারলো যে সে এরকম একজন ম্যাজিশিয়ানের মতন কেউ আছে, সে তার পাথর দিয়েই মানে মানে এমন তার যোগ বল যে পাথর ঘষে দিয়ে সে চারিদিকে ম্যাজিকের মতন একটা দারুণ ঘটনা ঘটাতে পারে, মানে বৃষ্টি আনতে পারে, আগুন ধরাতে পারে, সামথিং লাইক দ্যাট। গল্পটা আমি আরেকবার প্রথম থেকে বলবো, তার কারণ আমার মনে হয় আমি গল্পটা কিছু মিসিং করে গেছি, সেজন্য আরেকবার প্রথম থেকে বলছি। খুব বিখ্যাত একজন মানুষের খবর পেল, চারটি ছেলে খুব এডুকেটেড, যে একজন ভদ্রলোক আছে, সে তার সেতার বাজিয়েই বৃষ্টি নিয়ে আসে। এই কথা শোনার পর তারা দেখতে যায় এবং খবর আসে যে এই গ্রামে তিনি এখন বাজাচ্ছেন, ওই গ্রামে উনি বাজানো মাত্রই বৃষ্টি আসবে, এবং হলেও তাই ওরা পৌঁছানোর দুদিনের মাথায় প্রচণ্ড বৃষ্টি আসলো। তো ভদ্রলোকের কাছে ওরা যেতেই পারছে না, এত সিকিউরিটির মধ্যে আছে। পরের বার ভদ্রলোক আবার কোনো একটা জায়গায় ডাকা হলো এবং সেখানে বলা হলো যে বৃষ্টি আসলেই উনি এত টাকা পাবেন, উনি রাজি হয়ে যান এবং যান। ওই যে চারটি ছেলে যে ভদ্রলোককে প্রথম দিন দেখেছিল তারা তক্কে তক্কে ছিল, তারা গিয়ে ওনাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, আপনি কি করে ম্যাজিকের মতন করে দেন, কোনো উত্তর দিচ্ছে না। তো ওরা তখন ডিসাইড করলো যেভাবেই হোক এটাকে আমাদেরকে জানতে হবে। এবার ওর পিছনে বসে থাকলো সারাদিন, সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে ওরা বসে থাকলো ওই সাধুর অ্যাক্টিভিটি দেখার জন্য। তো সাধুর অ্যাক্টিভিটিতে যা হচ্ছে যে মানে যেখানেই যাচ্ছে গান করছে, সেতার বাজাচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই ভদ্রলোকদের গ্রামে যখন 15 দিন হতে চললো, যখন এক ফোঁটা বৃষ্টি নেই, সবাই শুকিয়ে গেছে, হঠাৎ করে একদিন ওর মানে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়া আরম্ভ হলো। এবার ওই তিনটে ছেলে মানে ওই চারটে ছেলে কিছুতেই বুঝতে পারছে না যে এই ভদ্রলোক কী এরকম করছে যার জন্য বৃষ্টি হচ্ছে। তো একজন এসে বললো যে আপনি তো খুবই গুণী মানুষ,
তার কারণ আপনি যেখানেই গান করেন সেখানে বৃষ্টি হয়, তো আপনার সিক্রেটটা বলুন। ও অবাক হয়ে তাকিয়ে বলল, সিক্রেট বলে তো কিছু হয় না। বলো না, নিশ্চয়ই কিছু তো হয়, সবাই পারলো, আপনার কিছু তো একটা সিক্রেট আছে, যে সিক্রেটের জন্য আপনার এরকমভাবে আপনি যা বলেন সেটা হয়ে যায়, বৃষ্টি এসে যায়। ও তখন বলছে যে দেখো, আমি অ্যাকচুয়ালি ততক্ষণ অবধি গান করি বা সেতার বাজাই যতক্ষণ না বৃষ্টি নামে। ব্যাপারটা এরকম নয় যে আমি গান করলে বৃষ্টি হয়, আমি ততক্ষণ অবধি বৃষ্টি না, আমার আগে অবধি কন্টিনিউয়াস বাজাতে থাকি যে যখন বৃষ্টি হবে। ব্যাপারটা অনেকটা এরকম, আপনি অ্যাচিভ করবেন এটা যদি মাইন্ডসেট করে নেন, কারোর ক্ষমতা নেই আপনাকে আটকাবে। তো কারোর যদি সেই গোল সেট থাকে, সেই গোল সেট দিয়েই কিন্তু সে তার ড্রিমটা অ্যাচিভ করতে পারে। ড্রিম অ্যাচিভ করার জন্য সবসময় খুব বড় গোল থাকতেই হবে, এরকম কোনো ব্যাপার না। তো সেক্ষেত্রে সায়েন্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়া বলুন, আর কন্টিনিউ কিভাবে কনসেন্ট্রেশন ধরে রাখবো বা হার্ট আর ব্রেনে শুনবো, এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে লোহাকে গরম করলে পিটিয়ে বেঁকানো যায় অথবা পিটিয়ে গরম করেও বেঁকানো যায়। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কিভাবে করবেন। অনেকটা এই যে গল্পটা আমি বললাম যে উনি ততক্ষণ অবধি গান গান যতক্ষণ অবধি না বৃষ্টি হয়, সো আপনাকেও ওইভাবে মাইন্ডসেট করতে হবে যে আমি যতক্ষণ না এই সেলটা কমপ্লিট করবো ততক্ষণ অবধি আমি আমার নর্মাল রুটিনে ফিরবো না। সো কোথাও আপনাকে নিজেকে নিজের টার্গেট বাঁধতে হবে, তবেই কিন্তু আপনি সফলতার চরম শিখরে পৌঁছাবেন। ভালো থাকবেন, আরও যদি কিছু আইডিয়া লাগে আপনারা ইউটিউবে ফলো রাখবেন, টুগেদার ফর এভার উইথ মৃণাল চক্রবর্তী, ডেফিনেটলি গাইডলাইনে আপনি খুশি হবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।